নেক্সট্রোমস রিয়েল এস্টেট কনসালটেন্সির চ্যানেলে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের থেকে অনেকের থেকে রিকোয়েস্ট আসছিল যে গাঙ্গুলি বাগানে কিছু 2BHK থাকলে দেখান, তো আপনাদের রিকোয়েস্টেই আজ আমরা আপনাদের এখানে একটি G+4 বিল্ডিংয়ে 3টি 2BHK নিয়ে এসেছি। অলমোস্ট রেডি টু মুভ ইন কন্ডিশনে রয়েছে একটি G+4 বিল্ডিংয়ের 3টি 2BHK, দুটোর সাইজ হচ্ছে 770 এবং আরেকটি রয়েছে 807 স্কোয়ার ফিটের। আসুন আপনাদের লোকেশনটা প্রথমে বলি। এক্স্যাক্টলি আমরা এখন কেন্দুয়া মোড়ে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটি যেটি আছে এটি গাঙ্গুলি বাগানের দিকে যাচ্ছে। এদিকে যে রাস্তাটি, এই যে সোজা রাস্তাটি দেখছেন, এই যে ব্রিজের এই রাস্তাটি চলে গেছে পালকি রেস্টুরেন্টের দিকে। এইদিকে যে রাস্তাটি এটি চলে গেছে রেলগেট হয়ে এম বাইপাসের দিকে। আপনাদের এক একটা করে ডিস্টেন্স বলি। এদিকে যে রাস্তাটি গেছে আপনাদের বললাম পালকির দিকে গেছে। এই রাস্তাটি এখান থেকে পালকির ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 650 মিটার। এদিক থেকে আপনার যাওয়া যাবে বাঘাযতীন রেলগেট হয়ে এম বাইপাস হাইল্যান্ড পার্কের দিকে, এবং এখান থেকে এটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 750 মিটার। এইদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সামনে গেলেই অভিযান ক্লাব, এবং অভিযান ক্লাবের অপোজিট থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটি যাচ্ছে যুবক সংঘের, ওইখান থেকে আপনার বাঘাযতীন রেল স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 800 মিটার। আর এদিকে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ল্যান্ডমার্ক। এই যে নিবেদন দেখতে পাচ্ছেন, এই নিবেদন পাসপোর্ট সেন্টার, এটি ল্যান্ডমার্ক। এই রাস্তাটি যেটি গাঙ্গুলি বাগানের দিকে গেছে, এই রাস্তা এখান থেকে গাঙ্গুলি বাগানের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, এবং এদিকে দুটি হসপিটাল আছে। এদিকে যে হসপিটালটি এই রাস্তা দিয়ে বেরিয়ে গাঙ্গুলি বাগান মোড় থেকে ডান দিকে গেলে আপনার আইরিশ হসপিটাল পড়বে, এখান থেকে তার দূরত্ব 650 মিটারের মতো, এবং এটি রাজা এস সি মল্লিক রোডকে কানেক্ট করে। আর আপনাদের আরেকটি হসপিটাল আপনারা পাবেন, এই দেখুন সামনে দিয়ে একটি টোটো আসছে। এদিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে বিআরডাব্লিউএস এর ডিস্টেন্সও হচ্ছে মাত্র 650 মিটার, এবং এই রাস্তাটি, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বিআরডাব্লিউএস এর ডিস্টেন্স হচ্ছে 650 মিটার। আর এই রাস্তাটিতে প্রতিদিন সকালবেলা বড় সবজি বাজার, মাছ বাজার সব কিছু পাওয়া যায়। আমরা যে প্রপার্টি আপনাদেরকে আজকে দেখাবো, এই প্রপার্টিটি রয়েছে হচ্ছে এইখানে একটু এগিয়ে গেলে, আপনারা অনেকেই জানেন যারা লোকেশন সম্বন্ধে অলরেডি আপনাদের এখানে জ্ঞান রয়েছে, যাদের মানে যারা লোকেশনটা আপনারা ভালো মতো জানেন, কেন্দুয়া মোড় বা গাঙ্গুলি বাগান। এই হচ্ছে কেন্দুয়া বয়েজ স্কুল। এই বয়েজ স্কুল থেকে এই প্রপার্টিটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 100 মিটার। মাত্র 100 মিটার ডিস্টেন্সে একটি G+4 বিল্ডিংয়ের 3টি প্রপার্টি এখন রয়েছে, অলমোস্ট রেডি টু মুভ ইন কন্ডিশনে। চলুন আমরা বিল্ডিংয়ের দিকে যাই, গিয়ে আপনাদেরকে 770 স্কোয়ার ফিটের দুটি ইউনিট এবং 860 স্কোয়ার ফিটের একটি ইউনিট রয়েছে সেটা আপনাদেরকে যাই। চলুন আমরা বিল্ডিংয়ের দিকে যাই। আমরা বিল্ডিং লোকেশনে চলে এসেছি। আপনাদের যে বললাম 770 এবং 860 স্কোয়ার ফিটের যেই 3টি 2BHK আছে, এই G+4 বিল্ডিংটাতে, এই G+4 বিল্ডিংয়ে আছে। 860 রয়েছে হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট কর্নার, আর 770 এই বিল্ডিংয়ের পেছনের দিকে রয়েছে, এবং যেটা তিন সাইডেই ওপেন রয়েছে। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে আপনাদেরকে আপনাদের 770 এবং 807 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো দেখাই। বিল্ডিং অলমোস্ট ফাইনাল স্টেজে চলছে, দেখুন হোয়াইট ওয়াশ হয়ে গেছে, টাইলসও বসানো কমপ্লিট, ইভেন গ্রিলও লাগানো হয়ে গেছে, জানলাও ফিটিংস হয়ে গেছে সব। এখন ফাইনাল যেই পাইপলাইন অ্যাটাচের কাজ চলছে, যে এসটিপি যেটাকে বলে, সুয়ারেজ পাইপলাইন বসানোর কাজ চলছে। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে আপনাদের প্রথমে 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো, তারপরে 807 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটা দেখাবো। আমরা বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে যাই।
আমরা জি প্লাস ফোর বিল্ডিং এর টপ ফ্লোরে চলে এসেছি, ফোর্থ ফ্লোরে। এই ফ্লোরেও তিনটে ফ্ল্যাট রয়েছে, লিফটের অপোজিটে একটি যেটি 3BHK নট অ্যাভেলেবল। এই একটি ফ্ল্যাট যেটি 860 স্কোয়ার ফিট, আর এদিকে রয়েছে 770 স্কোয়ার ফিট। 770 স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরের ভিডিওটি আমাদের অলরেডি ইউটিউবে দেওয়া আছে, আপনারা এই ভিডিওটিতে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সুতরাং 770 লেআউটটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এই ফ্লোরে আপনাদেরকে এখন এই 860 স্কোয়ার ফিটের যেটি নর্থ ওয়েস্টে ওপেন রয়েছে, 860 স্কোয়ার ফিট নর্থ ওয়েস্ট ওপেনে আমরা ফ্ল্যাটটি দেখাব। এই ফ্ল্যাটটিতে আপনি যখন ঢুকবেন তখন আপনি ইস্টের থেকে ওয়েস্টের দিকে মুখ করে ঢুকবেন, তার মানে এই ফ্ল্যাটটির এন্ট্রান্স হবে, এই ফ্ল্যাটটির ফেসিং হবে, এন্ট্রান্স তো আপনি ওয়েস্টের দিকে ঢুকবেন, এই ফ্ল্যাটটির ফেসিং আপনার হবে হচ্ছে ইস্ট, ইস্ট ফেসিং 860 স্কোয়ার ফিট। এই আপনার লিফটের জায়গা, লিফটের ইনস্টলেশন ওয়ার্ক অলরেডি স্টার্ট হয়ে গেছে, টোটাল বিল্ডিংটি হ্যান্ডওভার আর মাত্র মাস তিনেকের মতো লাগবে। এই হচ্ছে আপনাদের স্টেয়ার কেস এবং এই আপনাদের এল শেপের লিভিং এবং করিডোর অংশটি রয়েছে। আসুন আমরা এবার ফ্ল্যাটটির ভেতরে যাই। এই হচ্ছে আপনাদের লিভিং এবং ডাইনিং পোর্শন, অন্য কর্নার থেকেও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আপনাদের লিভিং এবং ডাইনিং পোর্শনটি। 770-এ যেরকম আপনারা দেখিয়েছিলাম ওটা ওপেন কিচেন কনসেপ্ট, কিন্তু এটা কভার্ড কিচেন, একটি খুব সুন্দর আর্চ করে দেওয়া আছে, এল শেপের স্ল্যাব লাগানো রয়েছে, টাইলস ওয়ার্কও কমপ্লিট এখানে, এবং এখানের যেই এক্সস্ট উইন্ডোটি, এক্সস্টটি এবং উইন্ডোটি রয়েছে আপনার নর্থের দিকে। এই হচ্ছে আপনার কিচেন এরিয়াটি, অন্য কর্নার থেকেও একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আপনাদের কিচেন এরিয়াটি। এই ফ্ল্যাটটির সুপার বিল্ড আপ হচ্ছে 807 স্কোয়ার ফিট। এটি আপনাদের কমন ওয়াশরুম, সিপি এবং স্যানিটারি লাগানো হয়নি, সিপি ফিটিংস এন্ড স্যানিটারি লাগানো হয়নি, ফাইনাল স্টেজের ওয়ার্ক চলছে, হ্যান্ড ওভার আগে আপনাদেরকে এটা লাগিয়ে দেওয়া হবে। আর এটার আপনার যে উইন্ডোটি এবং এক্সস্টটি রয়েছে এটি আপনার নর্থের দিকে রয়েছে, অন্য কর্নার থেকে একবার দেখা যাক। টাইলস ওয়ার্ক অলরেডি কমপ্লিটেড। এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমটি, কমন ওয়াশরুমটির ঠিক অপোজিটে যে রুমটি রয়েছে এটি আপনাদের মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটি আপনার ওয়েস্টের দিকে ওপেন রয়েছে, কর্নার টু কর্নার একবার দেখে নিন। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। এখানে যে ব্যালকানিটি রয়েছে এটা রোড সাইডে রয়েছে এবং ওয়েস্টের দিকে ওপেন, এবং ব্যালকানিটি দুটো বেডরুম থেকেই অ্যাক্সেস ডোর রয়েছে। আসুন আপনাদের অ্যাটাচ বাথরুমটি দেখিয়ে দেওয়া যাক। এই আপনাদের অ্যাটাচ টয়লেটটি, এই অ্যাটাচ টয়লেটটির এক্সস্ট এবং উইন্ডোটি আপনার ওপেন হবে ওয়েস্টের দিকে। এই হচ্ছে আপনাদের অ্যাটাচ ব্যালকানিতে যেটি দুটো বেডরুমের সাথেই রয়েছে। আচ্ছা বলে দিই, একটু দেখে নিন, এখানে দেখুন এলিভেশনে ওপরে ওপেন রয়েছে, কিন্তু এটা পরে টাফেন গ্লাস দিয়ে ওপরে কভার করে দেওয়া হবে, এটা এলিভেশনের জন্য এরকম দেওয়া আছে। এবং গ্রিল পরে আপনাদেরকে এখানে 2.5 ফিট থেকে 3 ফিটের একটি গ্রিল প্রোভাইড করা হবে। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। আপনাদের সেকেন্ড বেডরুমটি দেখানো যাবে। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের এই সাইডটি হচ্ছে ওয়েস্ট এবং এই সাইডটি হচ্ছে নর্থ, এবং খুব বড়, খুব মানে তিনটে ডোর দিয়ে ওয়ার্ড্রপ করা যাবে এরকম একটি ওয়ার্ড্রপ স্পেস এখানে দেওয়া আছে। এটি নর্থ ওয়েস্ট ওপেন, ব্যালকানিটি আপনার
ওয়েস্ট সাইডে রয়েছে, অন্য কর্নার থেকে একবার দেখা যাবে। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুমটি। সেকেন্ড বেডরুম থেকেও আপনাদের ব্যালকনিটি অ্যাক্সেস করতে পারবেন। এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 860 স্কোয়ার ফিট, প্রাইস হচ্ছে 43 লাখ টাকা, 5,000 টাকা করে স্কোয়ার ফিট, পার্কিং 5 লাখ টাকা। মাস তিনেকের মধ্যে প্রপার্টিটি হ্যান্ডওভার হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমার এবং শুভঙ্করের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন যদি প্রপার্টিটি দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে আমাদের হাম্বেল রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা যা নতুন নতুন প্রপার্টি নিয়ে আসব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো লোকেশনটা দেখুন, এখান থেকে আমরা এখন গাঙ্গুলিবাগান কেন্দ্র আমলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে দূরের জলের ট্যাঙ্কি দেখতে পেলেন, এটি হচ্ছে ফুলবাগান ওয়াটার ট্যাঙ্ক। আসুন আরেকটা ল্যান্ডমার্ক আপনাদের দেখিয়ে দিই, প্রপার্টির দিকেই দেখা যাবে। এখন আমি একটু জুম করছি। এই যে দূরে লম্বা বিল্ডিংটি, এটি হচ্ছে আইরিশ হসপিটাল, যেটি প্রপার্টি থেকে মাত্র 650 মিটার দূরত্বে রয়েছে। প্রাইম লোকেশন প্রপার্টি, G+4 বিল্ডিং। এখানে এই মুহূর্তে 3টি প্রপার্টি অ্যাভেলেবেল আছে। 770 স্কোয়ার ফিটের একটি 2BHK, 807 স্কোয়ার ফিটের একটি 2BHK। 770 স্কোয়ার ফিটের অবশ্য 2টি ফ্ল্যাট রয়েছে। 770 স্কোয়ার ফিটের 2টি ফ্ল্যাট রয়েছে, একটি 2nd ফ্লোর আর 4th ফ্লোরে, আর 807 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি শুধু 4th ফ্লোরে রয়েছে। আপনাদের প্রপার্টিটি দেখতে হলে আমাকে অথবা শুভঙ্করকে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট হোমস রিয়েল এস্টেট কনসালটেন্সি থেকে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম।